নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। মিনতি লাইফ স্টাইল আর একটি ব্লগের সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আর সেই সঙ্গে জানাই সবাইকে শুভ দোল পূর্ণিমা, শুভেচ্ছা, ভালোবাসা। তো আগের ব্লগে তোমরা দেখেছো কুলো পুজোর পার্ট ওয়ান, এখন আমি নিয়ে এসেছি কুলো পুজোর পার্ট টু। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর এখন আমি কি বলবো বুঝতে পারছি না, এখন বাজে 9:53 আর আজকে হচ্ছে সোমবার 25শে মার্চ। আজকে আর চৈত্র মাসের বেশ কয়েকদিন হয়ে গেছে, তো আমি কোথায় কি বলবো বুঝতে পারছি না, ভুলে গেছি সব কিছু। আর এখানে দেখো সবাই নাচ করছে, ওই যেমন বিয়ের সময়, মানুষের বিয়ের সময় যাওয়ার সময় মানে কি জল আনতে যাওয়ার সময় আর নাচ গান করে সেরকমই। তো আমি একটু ক্যামেরার সামনে এসেছি দেখো। আর এখানে কিন্তু 5 পয়েন্ট অডিও স্পিকারে গান হচ্ছিল, তো সবাই দেখো প্রণাম করলো। এখন কুলো তুলে নিয়ে যাবে সবাই স্নান করতে, তো আমার ছেলে যায়নি নিচে, আর উপর থেকেই দেখছিল। তো বন্ধুরা, আমার ছেলে সেদিন স্কুল করে এসে এখানে এসেছিলো, আর অনেক বিকেল হয়ে গেছিলো, 4:30 মতো বেজে গেছিলো। তো সবার বাড়িতে বিকেল টাইমে কাজ থাকে, তো সবাই এসে পারেনি। তো সবার কুলোগুলো বাসিয়ে দিচ্ছিলো, মানে টাইম চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সেই জন্য। তো এইদিকে বেশি লোক নেই, রান্না হচ্ছে ওই সাইডে লোক আছে, ওইখানে পরে দেখাবো। আগে এখানে একটু শেয়ার করি সবাইকে, সবাই দেখো এখানেও ভালো লাগবে। আর কুলোকে স্নান করাবে, বিয়ে দেবে, কীভাবে কী করবে এখানে আগে একটু দেখাবো, তারপরে ওইদিকে দেখাবো। রান্নার মেনুতে কী কী আছে সেটাও অবশ্যই শেয়ার করব। আর এই মানুষের মতো মানে যে জল আনতে যায় না পাখা নিয়ে, আর এখানে হচ্ছে ঠাকুরের ব্যাপার, তো এখানে দুধ ফুল মিষ্টি মানে প্রসাদ আর পাখা নিয়েই এসেছিলো দিদি। তো চলো দেখাবো, এখানে যার সময় একটু সবাই নাচ করছে। এখানে কিন্তু লেপা ছিল, এরপরে আবার লেপে বিয়ে দেবে, মানে আলপনাও দেবে। তো দেখো সব কিছু দিয়ে এখন বরণ করে কুলো স্নান করাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই পুকুরটা কিন্তু পরিষ্কার, এখানে স্নান করে সবাই। আর সবাইকে জল দিচ্ছিল ছিটিয়ে, আর দিতে হয় তাই দিয়েছে দিদি। আর
এখন একে একে সবগুলো ফুল ভাসিয়ে দেবে, স্নান করাবে, দারুণ লাগে। ফুলগুলো থোকা ধরে থেকে যায়, একটাও ফুল ভাঙে না, মানে ফুলে যায় না, দারুণ লাগে দেখতে। ফুলও চুবিয়ে মানে উপর থেকে উপরে ফুল থেকে যায়, নিচ দিয়ে জলের তলা দিয়ে ফুলটা তুলে নেয়, দারুণ লাগছে। দেখো ফুলগুলো সব ভেসে আছে, আর কুলো স্নান হয়ে গেছে, এখন সবাই উপরে চলে যাচ্ছে। কুলোর জল এখানে দিতে হয় এই পিঁড়িতে, মানে মঞ্চতে, তো এখান থেকে সবাই সব ফুটা নিচ্ছে। আমাকেও দিয়ে দিচ্ছিল, এই দিদি আমাকে দিতে চেয়েছিল, তো অন্য আরেকজন ওই মা এখানে ছিল, এই যে এনি আমাকে ফোটা দিল। যাই হোক, একজন দিলেই হলো, আমি ক্যামেরা ধরছিলাম, আমাকে দিল ফোটা। তো তারপরে দেখো এখন এইখানে কীভাবে কী করে দেখাবো, কুলোকে বিয়ে দেবে কীভাবে দেখাচ্ছি, তো চলো দেখা শোনাচ্ছি, ভালো লাগবে। আর হ্যাঁ, কোথায় কোথায় এরকম ভাবে কুলো পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো কুলোকে এখন সিঁদুর পরিয়ে দিচ্ছি। এই মঞ্চতে দেখো, ওই যে পায়েল ওড়না এখানে লেপে দিচ্ছে, আর অনেকে বলে মুছে দিচ্ছে, তো যাই হোক আমাদের গ্রামের ভাষাতে বলে জল দিয়ে লেপা। আর এখানে সব কুলোগুলোকে সাজিয়ে নিচ্ছে, সিঁদুর ফোঁটা দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা কুলোকে। তো এইভাবে দিতে হয় দেওয়ার নিয়ম, কিন্তু দুটো কুলো একদিক মানে কি ইয়ে করে দেবে, ঠেকনা দিয়ে দেবে। তো যাই হোক, ওইভাবে হচ্ছিল না, তো তারপরে এইভাবে গাছের সঙ্গে দিয়েছে। আর হ্যাঁ, সবগুলোকে তো শাড়ি পরানো যায় না, তো এইভাবে একটা নতুন গামছা দিয়ে সব কুলোগুলোকে জড়িয়ে দিচ্ছে দিদি। তো খুব সুন্দর করে কুলোকে শাড়ি পরিয়ে দিয়েছে, মানে এতগুলো কুলোকে শাড়ি পরানো, আর অত বড় শাড়ি পরানো তো সম্ভব নয়, তো একটা নতুন গামছা দিয়ে কুলোগুলোকে জড়িয়ে দিয়েছে। আর তারপরে দিদি ফুল পাতা দিয়ে কুলো দিয়ে বরণ করে নিল, আর ওইদিকে পায়েল লেপে আলপনা দিচ্ছে। তো রান্নার মাঝখানে একটু দেখাবো, এখানে দেখো রান্না চলছে। আর হ্যাঁ, ডাল ভাত রান্না করে আগে ঠাকুর পুজো দিয়ে নিয়েছিল, তো তারপরে মানে কি বলবো আয়োজন করেছিল এখানে একটু মাছ ভাতে, ঠিক আছে। তো ডাল নিরামিষ করেছিল যেহেতু আগে, কিন্তু ঘরে রান্না করে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, সেটা আমি দেখে দেখাতে পারিনি। তো পরে কিন্তু মাছের আয়োজনটা হয়েছে, আর দেখো খুব সুন্দর করে পায়েল আলপনা দিয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে সবাই জানাবে। আর হ্যাঁ, এরকম ব্লগ বা ভিডিও এরকম পুজো কোথাও দেখা যায় না, আমাদের গ্রামেই দেখা যায়। খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দিও, যারা একটু মানে ওরা একটু যারা মানে বলছে সরি, ওরা একটু যাতে দেখতে পারে, এরকম মানে বলতে চেয়েছিলাম, বলা হয়ে গেছে উল্টোভাবে, কিছু মনে করো না, ভুল হয়ে যাচ্ছে অনেকদিন পরে ভিডিওটা এডিট করছি বলেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগের সঙ্গে। গুড নাইট।